আসসালামু আলাইকুম, কেমন আছেন ভিউয়ার্স? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় ভালো আছি। তো ইলিশ মাছের সিজন তো প্রায় চলেই যাচ্ছে, চিন্তা করলাম এই সময় যদি ইলিশ পোলাও না খাওয়া যায় তাহলে কি হয়। আজকে আমি এখানে 1 কেজি ওজনের একটা ইলিশ মাছ নিয়েছি, এটা দিয়ে আজকে ইলিশ পোলাও করব। সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই রেসিপিটা পোলাওটা আমি মানে চেষ্টা করব সবচাইতে কম মশলা দিয়ে রান্না করার জন্য, যেন ইলিশের ফ্লেভারটা পুরোপুরি বজায় থাকে। ফিরে আসছি মাছ কেটে কুটে। এখন একটা হাঁড়িতে আমি 4 কাপের মতো পানি বসিয়ে দিয়েছি। আপনাদেরকে বলেছিলাম যে একটা দারুণ টিপস সহ আজকের এই রেসিপিটা দেখাবো, যে প্রতিটা বাইটে কিভাবে মাছ পাবেন আপনারা, যে মাছের টুকরো ছাড়াও শুধু খালি পোলাওটা খেতেই অনেক ভালো লাগবে। তো সেই টিপসটাও আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এই মাছটার সাথে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ, যেন মাছটা নোনতা না লাগে, খেতে ভালো লাগে। এখন এটাকে ঢেকে আমি 5 থেকে 7 মিনিটের মতো সিদ্ধ করব, পানিও বলক চলে আসবে, মাছটাও সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট হয়ে গেছে, মাছটাও সিদ্ধ হয়ে গেছে। এখন পানি থেকে মাছটা উঠিয়ে ঠান্ডা করে মাছের কাঁটাগুলো আমি বেছে নিব। এখন আমি কিছু মশলা মিক্স করে নিব। এখানে আছে 1/4 কাপের মতো টক দই, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ বাটা জিরা, 1 চা চামচ মরিচ, 2 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 7 মতো লবণ। এখন এই সবগুলো মশলাকে আমি একসাথে মিক্স করে নেব। এখন যে মাছগুলো আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম সে মাছগুলো একে একে এই মশলার ভিতর দিয়ে দিব। আমি এখানে 2 কাপ চালের জন্য 6 টুকরা মাছ নিয়েছি, আপনারা চাইলে কম বেশি নিতে পারেন। এখন এই মশলার সাথে মাছগুলোকে ভালোভাবে মেখে নিব। আমি কিন্তু এর ভিতরে অতিরিক্ত কোনো মশলা দেইনি, নর্মাল যে আমরা তরকারিতে মশলা খাই সেগুলোই দিয়েছি, যেন ইলিশ মাছের ফ্লেভারটা নষ্ট না হয়ে যায়। এখন এটাকে আমি ঢেকে কমপক্ষে আধা ঘন্টার জন্য একটা সাইডে রেখে দিব। এই পাশে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিব। এখানে নিয়েছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি, 1 কাপ এই পেঁয়াজগুলো আমি বেরেস্তা করে নেব।
একদম গোল্ডেন গোল্ডেন করে ভেজে নেব। যেহেতু ওই পাশে আমার মাছগুলো ম্যারিনেট হচ্ছে, এবার দিয়ে সেই ফাঁকে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। আমাদের পেঁয়াজ বেরেস্তা হতে চলেছে, আর পেঁয়াজ বেরেস্তার একটা নিয়ম হচ্ছে কি, এটাকে অনবরত নাড়তে হয়, কারণ একটু বেশি পুড়ে গেলে তখন আবার তেঁতো হয়ে যাবে, খেতে তেমন একটা ভাল লাগবে না। পেঁয়াজগুলো হয়ে গেছে, আমি আর ভাজবো না, কারণ একটু বেশি ভাজতে গেলে কালো হয়ে যাবে, তখন তেঁতো হয়ে যাবে। আমি যে মাছগুলো 30 মিনিটের জন্য ম্যারিনেট করতে রেখে দিয়েছিলাম, এখন এই মশলা থেকে মাছগুলো আলাদা করে নেব। প্রথমে শুধু আমি মশলাটা কষিয়ে নেব, কারণ মাছটা 5 মিনিট কষালেই হয়ে যাবে, কিন্তু 5 মিনিট কষালে কিন্তু আমার পেঁয়াজের যে কাঁচা গন্ধটা সেটা যাবে না, মশলাটা ভালোভাবে কষানো হবে না। তাই আগে আমি মশলাটা কষিয়ে নিব, দেন পরে আমি মাছটা এটার সাথে অ্যাড করব। আমি বেরেস্তার তেলগুলো একটু কমিয়ে নিয়েছি, এর ভিতরেই আমার যে মশলাগুলো আছে সেগুলো সব দিয়ে দিব, আর একটু ভালোভাবে কষিয়ে নেব। সাথে দিব অর্ধেকটার মতো বেরেস্তা। এখন এই মশলাটাকে কমপক্ষে 5 থেকে 7 মিনিট আমি কষিয়ে নিব। আমাদের মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন মাছগুলো একে একে এই মশলার ভিতরে দিয়ে দিব। চুলার আঁচটা মিডিয়াম রেখে 5 থেকে 7 মিনিটের মতো এগুলোকে উল্টে পাল্টে কষিয়ে নেব। এখন মাছগুলোকে আমি একটু আলতো হাতে উল্টে দেব, সাবধানে উল্টাবেন যেন ভেঙে না যায়। আপনারা সবাই জানেন যে ইলিশ মাছ রান্না করতে তেমন একটা সময় লাগে না, এতো আমি 5 থেকে 7 মিনিট কষিয়ে নিব, তাহলেই আমার ইলিশ মাছ রান্না হয়ে যাবে।
এই পর্যায়ে মাছের ভিতরে আমি সামান্য পরিমাণ পানি ব্যবহার করব, জাস্ট সামান্য, যেন এক দুই থেকে তিন মিনিটের ভিতরে পানিটা আবার শুকিয়ে যায়। যেহেতু পাঁচ মিনিট হয়ে গেছে, আমাদের মাছও রান্না হয়ে গেছে, তো যেহেতু আমি ইলিশ মাছের টক দই ব্যবহার করেছি সেটার ব্যালেন্সের জন্য এখানে সামান্য পরিমাণ চিনি আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, দিতেই হবে যে এমন কোনো কথা নেই। তো আমার মাছগুলো হয়ে গেছে, এখন মাছটাকে আমি উঠিয়ে আলাদা করে রাখবো। ওই তেলের ভিতরে দুই টুকরো দারচিনি, চার পাঁচটা এলাচ, লং, তেজপাতা দিয়ে দেবো। এগুলোকে সামান্য একটু নেড়ে চেড়ে পোলাও চালটা দিয়ে দেবো। এখানে আমি চিনি গুঁড়া চাল দুই কাপ নিয়েছি, ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। এখন মিডিয়াম আঁচে কমপক্ষে পাঁচ থেকে সাত মিনিট চালগুলোকে ভেজে নিব। চালটা যত ভালোভাবে ভাজবেন পোলাওটা ততই ঝরঝরা হবে। আর ইলিশ মাছের পুরো ঝোলটা কিন্তু আমি এখনই চালের ভিতরে দিয়ে দিইনি, চালটা যখন ভাজা ভাজা হয়ে আসবে ঠিক তখনই বাদ বাকি ঝোলটা আমি চালের মধ্যে দিয়ে দিব। এই তেলটা থেকেই এখন ভালো একটা ফ্লেভার বের হচ্ছে ইলিশ মাছের, আস্তে আস্তে ভাজা হোক আরও ভালো গন্ধ আসবে। চালটা আরও একটু ভাজতে হবে, তো চালটা আরও এক থেকে দেড় মিনিট আমরা ভেজে নিব। এই পর্যায়ে আমার চালগুলো ভাজা হয়ে গেছে, আপনারা কিন্তু দেখেই বুঝতে পারতেছেন যে কি পরিমাণ ভাজা হয়েছে। এখন টুইস্ট হচ্ছে, আমি যে মাছের লেজটা সিদ্ধ করে পানির ভিতরে বেছে রেখেছিলাম সেই মাছগুলো পোলাওর চালের সাথে দিয়ে দিব। দিয়ে ভালো করে মিশিয়ে নিব, আর মাছের যে বাকি ঝোলটুকু আছে সেগুলো দিয়ে দিব। এই মাছের লেজটা বেছে চালের সাথে দেওয়ার কারণে, পোলাওর সাথে দেওয়ার কারণে আপনি প্রতি লোকমায় লোকমায় মাছের টেস্ট পাবেন। তখন আর মাছের টুকরা থেকে বেছে বেছে খেতে হবে না। আর আমি যে পানিগুলো গরম করে রেখেছিলাম, চার কাপ পানি মাছের লেজ সিদ্ধ করার সময় একসাথে দিয়ে সেটাও দিয়ে দিলাম।
কি যে সুন্দর একটা ফ্লেভার আসতেছে ভাবি। আমি গেলাম, এই ঢেকে মিডিয়াম আছে, আমি 2-3 মিনিট রাখবো, যখন ভালোভাবে বলক চলে আসবে তখন দমে বসিয়ে দিব। পোলাওটা হয়ে গেছে, এখন আমি 5 মিনিটের জন্য দমে দিব। এই অবস্থায় দিয়ে দিব 1 চা চামচের মতো ঘি, ঘি দিয়ে সবটা পোলাওর সাথে একটু মিশিয়ে নিব। আপনারা দেখেই বুঝতে পারতেছেন পোলাওটা কতটুকু ঝরঝরে হয়েছে। আর গন্ধটা যদি আপনারা সরাসরি পেতেন তাহলে তো বলতেন মাশাআল্লাহ, এত সুন্দর একটা গন্ধ। এই অবস্থায় জি মা তুমি পোলাও খাবে? পোলাও ওকে। এখন দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। আমি রান্নার সময় অর্ধেকটা ব্যবহার করেছিলাম আর এখন দিয়ে দিচ্ছি অর্ধেকটা। আর যে মাছটা উঠিয়ে রেখেছিলাম সেগুলো এখন একটা একটা করে সুন্দর করে সাজিয়ে দিব। যে ঝোলটুকু একটু রয়ে গেছে সেটাও দিয়ে দিব। আর এই যে বাকি ব্রেস্তাগুলো মাছের উপরে একটু ছিটিয়ে দিব। অনেক সুন্দর একটা লুক আসতেছে। আপনারাও এভাবে ইলিশ পোলাও করবেন, আমার বিশ্বাস ভালো লাগবে। এই অবস্থায় এটাকে ঢেকে একদম মৃদু আছে কমপক্ষে 5-7 মিনিট আমি দমে রাখবো, যেন ইলিশ মাছের পুরো ফ্লেভারটা পুরোপুরি পোলাওর ভিতরে ছড়িয়ে যায়। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর গন্ধটা তো বলার মতো নয়। এখন এই পোলাওগুলোকে আমি একটা ডিশের ভিতরে সার্ভ করে নিব। আপনারা কিন্তু দেখেই বুঝতে পারতেছেন পোলাওটা কতটুকু ঝরঝরা হয়েছে। এই পোলাওটা যদি আপনারা নিজেরা করে না খান তাহলে এটা যে কী পরিমাণ মজা হয়েছে তা কখনোই আমি বলে বুঝাতে পারবো না। আপনারা যে কোনো অকেশনে কিন্তু এই পোলাওটা অনায়াসে করতে পারেন, কারণ এটার টেস্ট মাশাআল্লাহ অনেক 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 ভালো, যেই কেউ একবার খেলে আবারও খেতে চাইবে।